নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর পিজি অ্যাসাইনমেন্টের পূর্বে একটি নোটিশ প্রকাশ করে অ্যাসাইনমেন্টের ডেট, পোর্টাল লিঙ্ক এবং অ্যাসাইনমেন্ট সম্পর্কিত গাইডলাইন্স বা নির্দেশাবলী জানানো হয়। অ্যাসাইনমেন্টের গাইডলাইন্সগুলি পিজি কোর্সের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের কাছে সম্পূর্ণই নতুন এবং পিজি কোর্সের সকল বর্ষের ছাত্রছাত্রীদের কাছে এই গাইডলাইন্সগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই গাইডলাইন্সগুলি সম্পর্কে অবগত হওয়া তাদের একান্ত প্রয়োজন। আর অ্যাসাইনমেন্টের পূর্বে এগুলি সম্পর্কে জানা না থাকলে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় নানা অসুবিধার সম্মুখীন হতে হয় পরীক্ষার্থীদের। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পিজি কোর্সের ছাত্রছাত্রীরা অনলাইন অ্যাসাইনমেন্টের গাইডলাইন্সগুলি সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি জানতে পারবেন। তো সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক পিজি কোর্সের অ্যাসাইনমেন্টের গাইডলাইন্সগুলি। তো সর্বপ্রথম জানাতে চাইব যে পিজি কোর্সের অনলাইনের এই অ্যাসাইনমেন্টের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে একটি অনলাইন পোর্টাল দেওয়া হয়ে থাকে। নির্দিষ্ট ডেট অনুযায়ী ছাত্রছাত্রীরা তাতে লগ ইন করতে পারেন এবং প্রায় 7 দিন মতো সময় দেওয়া হয়ে থাকে এই অ্যাসাইনমেন্টটি সাবমিট করার জন্য। পিজি অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াতে তারাই অংশগ্রহণ করতে পারবেন যারা এক্সাম ফর্ম ফিল আপ, এক্সাম ফি পেমেন্ট সহ যাবতীয় প্রি সাবমিশন ফর্ম্যালিটিসগুলো এর আগে পুরো করে থাকেন, অন্যথায় এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া থেকে তারা বঞ্চিত হবেন। পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার আগে একটি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হয় পরীক্ষার্থীদের, যে স্লিপটিতে পরীক্ষার অ্যাডমিট কার্ডের মতোই পরীক্ষার্থীর বিষয়, এনরোলমেন্ট নাম্বার সহ যাবতীয় তথ্যগুলি লেখা থাকে। পরীক্ষার্থীকে অবশ্যই এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে তার অ্যাসাইনমেন্টের বিষয়গুলি ঠিকঠাক রয়েছে কিনা তা চেক করে নিতে হবে। কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই ইউনিভার্সিটি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার ডিরেক্ট লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি শুরু হলে অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডিরেক্ট লিঙ্কটিও পেয়ে যাবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড এবং এক্সাম পোর্টালে লগ ইনের সময় যদি ইনভ্যালিড স্টুডেন্ট শো করে, সেক্ষেত্রে ধরে নিতে হবে ক্যান্ডিডেটের অ্যাসাইনমেন্টের মার্কস আগে থেকেই ইউনিভার্সিটিতে প্রিজার্ভ করা আছে, অর্থাৎ তারা এর আগে অ্যাসাইনমেন্ট অলরেডি সাবমিট করেছেন। এছাড়া ইনভ্যালিড স্টুডেন্ট শো করার ক্ষেত্রে আরেকটি কারণ হতে পারে, সেটি হলো পরীক্ষার্থী এর আগে এক্সাম ফর্ম ফিল আপ করেননি। দুটোর মধ্যে একটি কারণ অবশ্যই হবে। অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়াটি ক্যান্ডিডেট চাইলে ল্যাপটপ, ডেস্কটপ কিংবা মোবাইল ফোন থেকেও সম্পন্ন করতে পারেন, তবে একই সময়ে একজন পরীক্ষার্থী দুটো ডিভাইসে লগ ইন করতে কিন্তু পারবেন না। অর্থাৎ একটি ডিভাইসে লগ ইন থাকলে সেটি থেকে প্রথমে লগ আউট করে অন্য ডিভাইসে লগ ইন করা যাবে। অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশনের ক্ষেত্রে পরীক্ষার্থীকে নিজের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং ইউনিভার্সিটিতে রেজিস্টার্ড করা বা অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যে মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই এক্সাম পোর্টালে এন্টার করা যাবে। অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের দিনগুলিতে পরীক্ষার্থী যে কোনো সময়ে চাইলে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারেন, অর্থাৎ এই দিনগুলি 24x7 সময়ের জন্য পোর্টালটি খোলা থাকবে। একদিনে এক বা একাধিক কিংবা সমস্ত পত্রের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন পরীক্ষার্থীরা, তবে যে পত্রটির উত্তর সাবমিট করা শুরু করবেন সেটি শেষ না হওয়া পর্যন্ত অন্য পত্রের অ্যাসাইনমেন্ট কিন্তু শুরু করা যাবে না। অ্যাসাইনমেন্টে 100 নম্বরের পেপার জন্য পেপার প্রতি 20টি করে MCQ প্রশ্ন থাকে, যার জন্য সময় দেওয়া হয়ে থাকে 3 ঘন্টা। 50 নম্বরের পেপারের জন্য থাকে 10টি MCQ এবং সময় দেওয়া হয়ে থাকে 2 ঘন্টা, অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য মান হয়ে থাকে 5 নম্বর। তবে কোনো নেগেটিভ মার্কিং থাকে না ভুল উত্তরের জন্য। প্রতিটি MCQ এর জন্য উত্তরের 4টি করে অপশন থাকে এবং পরীক্ষার্থীরা একটি উত্তরে টিক দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী প্রশ্নটি ভেসে ওঠে, অর্থাৎ একসঙ্গে সমস্ত প্রশ্ন কিন্তু ডিভাইসে শো করবে না, একটি প্রশ্নের উত্তর দিলে তবেই পরবর্তী প্রশ্ন দেখতে পাবেন পরীক্ষার্থী। কোনো প্রশ্নের উত্তরে টিক না দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে তার পরিবর্তে নতুন বা অল্টারনেট কোনো প্রশ্ন পাওয়া যায় না। যে কোনো প্রশ্নের উত্তর একবার সাবমিট করলে তা আর এডিট বা কারেকশন করা যায় না, বা ব্যাকে অথবা প্রিভিয়াস পজিশনে কিন্তু আসা যাবে না। প্রতি 100 নম্বরের পেপারের পরীক্ষায় 9টি করে পজ এবং 50 নম্বরের পেপারের ক্ষেত্রে 4টি করে পজ ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা।
পজ অর্থাৎ বিরতি বা থামা। এক্সাম চলাকালীন কোনো যান্ত্রিক গোলযোগ কিংবা ফোন হ্যাং বা সুইচ অফ প্রভৃতির জন্য পজের সুবিধা দেওয়া হয়ে থাকে। একবার সমস্যার ক্ষেত্রে একটি করে পজ কাউন্ট হবে এবং পরিবর্তে একটি নতুন প্রশ্ন পাবেন পরীক্ষার্থী। পেজ রিফ্রেশ করলেও পজ কাউন্ট হবে। এছাড়া 100 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে 9টি পজ বা 50 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে 4টি পজ শেষ হয়ে গেলে এক্সাম অটোমেটিক ফাইনাল সাবমিট নিয়ে নেবে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সমস্ত পজগুলি ব্যবহার না হয় বা 100 নম্বরের ক্ষেত্রে 9 বার বা 50 নম্বরের ক্ষেত্রে 4 বার পেজ রিফ্রেশ না হয়। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্পন্ন হলে এক্সাম কমপ্লিটেড অপশন শো করবে এবং সেই পেপারের এক্সাম কমপ্লিট হওয়ার প্রমাণস্বরূপ একটি অটো জেনারেট কিউআর কোড শো করবে পরীক্ষার্থীর ডিভাইস স্ক্রিনে। এটির প্রিন্ট কপি বা স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবেন। অনলাইন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় 7 দিন পর থেকে পরীক্ষার্থীরা এক্সাম পোর্টালে লগ ইন করে তার দেওয়া উত্তরপত্রের প্রিন্ট আউটগুলি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন। এক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে একটি নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়ে থাকে। ইউনিভার্সিটির পিজি অ্যাসাইনমেন্ট গাইডলাইনে বলা হয়ে থাকে, অ্যাসাইনমেন্ট চলাকালীন পরীক্ষার্থীরা কোনো অসদ উপায় অবলম্বন করলে ইউনিভার্সিটি থেকে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে পরীক্ষার্থীরা ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এগুলি ছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি অনলাইন অ্যাসাইনমেন্ট গাইডলাইন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলি ফলো করে আগত অ্যাসাইনমেন্টে কোনো সমস্যা ছাড়াই পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেতে পারেন পরীক্ষার্থীরা। তাছাড়া অ্যাসাইনমেন্ট চলাকালীন প্রতি বছরের মতো বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেলটিকে। প্রিভিয়াস ইয়ারের অভিজ্ঞতা থেকে পিজি অ্যাসাইনমেন্ট গাইডলাইনগুলি এখানে আলোচিত হলো। পরবর্তীতে এবছরের অনলাইন অ্যাসাইনমেন্ট গাইডলাইন প্রকাশিত হলে তার পিডিএফ লিঙ্কটিও পেয়ে যাবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। পিজি কোর্সের বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট সাপোর্ট পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162। পিজি কোর্সের বাংলা বিষয়ের ফাইনাল এক্সামের নোটসগুলি বাইপোস্টের মাধ্যমে পাঠানো হচ্ছে, প্রয়োজন থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।